আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি চেষ্টা করব তোমাদের মতন সেই মানুষগুলোকে মোটিভেট করার যাদের কিছু প্রবলেম অন্যদের সাথে শেয়ার করতে পারছে না। তারা জীবনে বড় বড় কিছু করতে চাইছে, কিন্তু তাদের জীবনে সর্বপ্রথম সবার আগে বড় বড় সমস্যা এসে দাঁড়াচ্ছে। আমি যদি এটা করি তাহলে ওটা হবে, আমি যদি এই পথে যাই তাহলে এই পথে সমস্যা আসবেই। কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যারা এই পৃথিবীতে সফল হয়েছে, যারা বড় হয়েছে, তারা সকলেই ছোটখাটো না, অনেক বড় বড় সমস্যাকে ফেস করে আজ বড় হয়েছে। আজ আমি তোমাদের সাথে এমন কিছু বড় বড় মানুষগুলোর স্টোরি শেয়ার করব যারা একটা সময় ভীষণ গরিব ছিল, নয়তো তাদের জীবনে বড় বড় সমস্যা ছিল, আর নয়তো তাদেরকে অনেকবার রিজেক্ট করা হয়েছিল, কিন্তু তারা কখনোই হার মানেনি, বারবার চেষ্টা করে গিয়েছে, আর তার ফলস্বরূপ তারা শেষ পর্যন্ত জিতে গিয়েছে। তো প্রথমে শুরু করা যাক যে মানুষটিকে দিয়ে, তার নাম চুন্দর পিচাই, গরিব ঘরের ভারতীয় একটি ছেলে। আজ ইনি ওয়ার্ল্ড ফেমাস নন, ওয়ার্ল্ড হাইয়েস্ট পেইড জবটি ইনিই করেন। সাউথ ইন্ডিয়ান একটি গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মায়ের কাছে কম্পিউটার তো ছাড়ো, একটা মোবাইল কিনে দেওয়ার সামর্থ্য ছিল না যখন তার বয়স 12 ছিল। কিন্তু আজ দেখো সে সিইও পৃথিবীর সর্ববৃহৎ কোম্পানি গুগলের। এত গরিব ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও সে এত উপর উঠতে পেরেছে শুধুমাত্র নিজের শক্তির জোরে। এক্সকিউজ দেওয়ার মতো তার সামনে হাজারো কারণ ছিল। তোমার জীবনে যে সমস্যাগুলো আছে সেরকম অনেক সমস্যাই ছিল তার জীবনে, কিন্তু সে কখনো কারণ বানিয়ে থেমে যায়নি, চেষ্টা চালিয়ে গেছে, আর আজ সে ফলস্বরূপ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষগুলোর মধ্যে সেও একজন। এই ব্যক্তিটিকে সুপারস্টার শাহরুখ খান, এনাকে চেনো না এটা তো হতেই পারে না, কারণ এই সময়ের সব থেকে বড় বলিউড সুপারস্টার সে। কিন্তু এনার পিছনের কাহিনীটা একটু আলাদা। এক সময় তাকে রাস্তায় নেমে আসতে হয়েছিল, কারণ সে রুম রেন্ট পে করতে পারছিল না। সে এক সময় ফিল্মে কাজ করত নিজের অভাব মেটানোর জন্য, ভালো পিকচার কি খারাপ পিকচার সেগুলো সে দেখতই না। তার প্রথম স্যালারি ছিল মাত্র 50 টাকা, যেটা সে দিল্লির কনসার্টে পেয়েছিল। তার টিচার বলেছিল, তুমি ছাড়া তোমার স্বপ্নটা ভীষণ বড় আর তুমি সেটা কখনো অ্যাচিভ করতে পারবে না। এবার তুমিই বলো, তোমার কোনো টিচার যদি তোমাকে এরকম কিছু বলে তোমার কনফিডেন্স কতটা ব্রেক হবে? কিন্তু আজ কিং খান নামে পরিচিত সে পৃথিবীর রিচেস্ট অ্যাক্টরদের মধ্যে দ্বিতীয় নাম্বারে আসে তার নাম, ক্রিশ্চিয়ানো রোনালদো। তুমি কি গরিব ঘরে জন্ম নিয়েছো? তোমার পরিবার কি খুব গরিব? তাহলেও তোমার চিন্তা করার দরকার নেই, এরকমটাই মনে করে রোনালদো, কারণ পৃথিবীতে যত সাকসেসফুল এবং ফেমাস পারসন আছে তাদের ম্যাক্সিমামই গরিব ঘরে জন্ম নিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো গরিব ঘরে জন্ম নিয়েছিল এবং খুবই অভাবের মধ্যে বড় হয়ে উঠেছে সে। একটাই রুম ছিল, সেখানেই পরিবারের সবাই থাকতো। ছোটবেলায় তার হার্টে একটা প্রবলেম দেখা যায়, তার কারণে দৌড়াদৌড়ি করার মতো সব কাজ তাকে বারণ করে দেওয়া হয়। শুধুমাত্র অভাব না, বড় একটা শারীরিক সমস্যাও ছিল তার জীবনে, কিন্তু তা সত্ত্বেও আজ ইনি দুনিয়ার সব থেকে দামি ফুটবল প্লেয়ার, মিস্টার বিন। আমাদের ছোটবেলায় প্রত্যেকেরই হাসিয়েছেন ইনি, কোনো কিছুই না বলেই সে আমাদের এত আনন্দ দিয়েছে যে কখনো কখনো ভাবতাম ইনি যদি কথা বলতো তাহলে না জানি আর কত কিছু করতো। কিন্তু পরে আমি একদিন জানতে পারি যে ইনি তো কথাই বলতে পারেন না, তার স্পিচ ডিসঅর্ডার, সে কথাই বলতে পারেন না। মিস্টার বিন একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতো আর তার বাবা একজন ফার্মার ছিল, কিন্তু আজকে ইনি পৃথিবীর সব থেকে বেস্ট কমেডিয়ানের মধ্যে একজন, তার নামে হিস্ট্রি লিখে দিয়েছে। এমিনাম, তুমি র‍্যাপ সং শোনো বা নাই শোনো, এমিনামের নাম হয়তো অবশ্যই শুনে থাকবে। এমিনাম এমন একজন মানুষ যার দরজায় অপরচুনিটি একবার টোকা দিতেই সে সেই অপরচুনিটির সাথে যাওয়ার জন্য ব্যাগ ঘাড়ে করে নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়েছিলেন। এমিনামকে ছোটবেলায় স্কুলে এত মার মারা হয়েছিল যে সে এক সপ্তাহের জন্য কোমাতে চলে গিয়েছিল। কোনো একটি কারণে তার মা পুলিশ কেস করে দিয়েছিল যে তোমার সাথে যদি এত খারাপ কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবে। কিন্তু আজ এই ছেলেটিকে কিং অফ হিপ হপ নামে জানা যায়। তো এবার দেখা যাক এগুলো থেকে আমরা কি শিখতে পারি। আমি এত কিছু তোমাদের সামনে তুলে ধরার আসলে রিজনটা কি, অনেকবার আমরা বসে ভাবতে থাকি যে জীবনে আমাদের কিছু অ্যাচিভ করতে হবে, বড় কিছু করতে হবে, তখন আমাদের মাইন্ডে আসে যে আমরা কি করব। আমরা ভাবি যারা অনেক ফেমাস, যারা অনেক সাকসেসফুল, তারা আগে থেকেই ধনী ছিল বা তাদের অনেক সুযোগ এসেছিল, কিন্তু রিয়েলিটি এরকম কিছুই না। প্রত্যেককেই কোথাও না কোথাও পৌঁছানোর জন্য কোনো একটি জায়গা থেকে শুরু করেছিল। আজ আমি তোমাদেরকে যাদের নাম বললাম তারা প্রত্যেকেই নেগেটিভ থেকে শুরু করেছিল, এবং ইনাদের মতো আরও অনেকেই যারা অনেক বড় হয়েছে, নিজেদের নাম বানিয়েছে, তাদের প্রত্যেকেরই সামনে কোনো না কোনো বড় সমস্যা এসেছে, আর তারা যেখানেই পৌঁছেছে তার ক্রেডিট নিজেই নেবে, অন্য কেউ ওকে দেবে না। আর আমি মনে করি তারা যদি নিজ থেকে উপরে উঠতে পারে তাহলে তুমি আমি সবাই উপরে উঠতে পারি, যদি তাদের মতো ততটা সহ্য করতে পারি আর ততটা মেহনত করতে পারি। শুধু চাই একটু হিম্মত, যদি হিম্মত থাকে তাহলে করে দেখাও, আর যদি না থাকে তাহলে যেভাবে জীবন কাটাচ্ছ সেভাবেই কাটাও। কখনো এক্সকিউজ দিও না, টাকা নেই সবার কাছে হয়তো এগুলোও থাকে না, টাইম নেই সবার কাছে হয়তো এগুলোও থাকে না, কিন্তু সবার কাছে অবশ্যই ট্যালেন্ট থাকে। সুতরাং নিজের ট্যালেন্টকে চেনো, যে কাজটি তোমার পছন্দ সেই কাজটিতে সময় ও এনার্জি দিতে শুরু করে দাও, ফের দেখো তোমার জীবনেও এরকম একটা সফলতা কীভাবে নিয়ে আসা যায়।
অবশ্যই তুমি পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনার একটা শেয়ার অনেক মানুষ অনেক ভালো কিছু জানতে পারবে এবং তারাও অনেক কিছু নেগেটিভ থেকে পজিটিভ নিতে পারবে এবং তারাও জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং।